সাথে সাথে রান কিন্তু একটা আসলো, 81 রান 5 উইকেটের বিনিময়ে। মাহমুদউল্লাহ 29 রানে স্ট্রাইকে থাকবেন, 38 বল থেকে তিনি 29 রান করেছেন, আর রাসেল তিনি করেছেন 1 রান। মাহমুদউল্লাহ অন স্ট্রাইক ব্রাভো, 2টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, প্রায় 5000 মতো রান করে ফেলেছেন, কিছু রান কম আছে। পরের বলটি এবার কিন্তু চেক শট খেললেন, একবার স্ট্যাম্পের উপরে ছিল, টো ক্রাশারের মতোই শট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার কাছে চলে গেল, কোনো রান হলো না। রান সংখ্যা 83 5 উইকেটের বিনিময়ে, 14 ওভার শেষে, এর মধ্যে 13টি এক্সট্রা রান, 13টি এসেছে 36 বল থেকে, 47 রান করতে হবে মিনিস্টার গ্রুপ ঢাকাকে জয়ের জন্য। শ্রোতা বন্ধুরা আপনারা জানেন মিনিস্টার গ্রুপ ঢাকা, তারা টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, সেই সুবাদে ফরচুন বরিশাল তারা ব্যাটিং করে 129 রান করে 8 উইকেটের বিনিময়ে। এ প্রান্ত থেকে বল করার জন্য আবার ফিরে এসেছেন আলজারি জোসেফ, ইতিমধ্যে 2-2টি উইকেট তিনি দখল করেছেন, দুর্দান্ত বোলিং করে থাকেন তিনি, এবং 15 রানে 2 উইকেট। স্ট্রাইক প্রান্তে থাকবেন আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ এটি তার ব্যক্তিগত তৃতীয় ওভারের বল হবে, অত্যন্ত গতিময় বল করে থাকেন আলজারি জোসেফ। বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, চমৎকার ভাবে একটা ড্রাইভ করলেন কিন্তু ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানকে ফাঁকি দিয়ে ওয়ান ড্রপে সীমানা পার, রানটি আসলো আন্দ্রে রাসেলের ব্যাট থেকে, দুর্দান্ত, এবং এটি থেকে মোট 4টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই আন্দ্রে রাসেল এখন পর্যন্ত এই টুর্নামেন্টে, অত্যন্ত দ্রুত গতির বল। কানায় লেগে আরো গতি পেয়ে ওয়ান ড্রপে সীমানা পার হলো। যাই হোক, রান 87 5 উইকেটের বিনিময়ে, স্ট্রাইকে এই মুহূর্তে ডোয়েন থাকবেন আন্ডে রাসেল। পরের বল এবার কিন্তু পুল করেছেন কাউকান্নারের উপর দিয়ে লম্বা একটা ছক্কা, ডোয়েন আন্ডে রাসেলের ব্যাট থেকে আরো 6টি রান যুক্ত হলো, 87 থেকে 93 রানে পৌঁছে গেল এই মুহূর্তে মিনিস্টার গ্রুপ ঢাকা। 15তম ওভারের খেলা চলছে, আন্ডে রাসেল অন ফায়ার, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, 11 রানে পৌঁছে গেছেন 4 বল থেকে। নন স্ট্রাইকে রয়েছেন মাহমুদউল্লাহ, 31 রানে দৌড় শুরু করলেন জোসেফ, অফ দ্য উইকেট স্ট্রেট রান আপে, বল করলেন, এবার কিন্তু দুর্দান্ত একটা বল ছিল, শেষ পর্যন্ত ব্যাট নামিয়ে একটা ড্রাইভ করলেন, বল চলে আসলো লং অনের দিকে, ফিল্ডিং হয়েছে সেখানে, দ্রুতই প্রান্ত বদল হলো, সাথে সাথে আরো একটি রান বাড়লো, রান গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 94 5 উইকেটের বিনিময়ে। 15তম ওভারের খেলা চলছে, 3টি বল হয়েছে ওভারের, প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6, এবং তৃতীয় বলে একটি রান নিলেন, অর্থাৎ এই ওভার থেকে আন্দ্রে রাসেল এখন পর্যন্ত 11টি রান নিয়েছেন, আরো 3টি বল বাকি রয়েছে। মিডিয়া প্রান্ত থেকে বল করছেন জোসেফ, যিনি ইতিমধ্যে মূল্যবান 2টি উইকেটের বল ছিল, চমৎকার ফ্লিক করেছেন, ক্যাচ হবে কি, না না না, ক্যাচ ধরতে পারেননি, ক্যারি করতে পারেননি, চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে মাহমুদউল্লাহর ব্যাট থেকে, দৃষ্টিনন্দন একটি চার এই মুহূর্তে। 36টি এটি ইনিংসের এটি ছিল সপ্তম চার মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসলো, এবং সেটি দল পৌঁছে গেল এই মুহূর্তে 98 5 উইকেটের বিনিময়ে। আলজারি জোসেফ খুব খরুচে ওভারটা তিনি কিন্তু পার করছেন এই মুহূর্তে, এবং পরের বলটি করবার জন্য প্রস্তুত মিডিয়া প্রান্ত থেকে মাহমুদউল্লাহ, 35 রানে পৌঁছে গিয়েছেন, অবদ্ধ উইকেট, বল করলেন একটু খাটো লেন্থের, আবারও কিন্তু পুল শট, বল চলে যাবে সীমানার বাইরে কাউকান্নার দিয়ে, দুর্দান্ত একটি বাউন্ডারি, এবং সেই সাথে সাথে সাথেই কিন্তু 17 রান পার হলো কি, হ্যাঁ 102 রানে পৌঁছে গেল মিনিস্টার গ্রুপ ঢাকা, এবং দুর্দান্ত ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মাহমুদউল্লাহ সেই কাজের কাজটি কিন্তু করছেন এই মুহূর্তে।
দুরানে পৌঁছে গিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। তার আগের দুটি ম্যাচে পরাজিত হবার পর এই ম্যাচটি অনেকটা বাঁচা মরার লড়াইয়ের মতোই হয়েছিল তাদের সামনে। সেখান থেকে চমৎকার কামব্যাক করার চেষ্টা, যদিও আর্লি চার চারটি উইকেট পড়ে যেতে দেখেছি আমরা। অবাধ্য উইকেট জোসেফ, চমৎকার বল ছিল, গতিময় সুইং ছিল একেবারে ইনকামিং, শেষ পর্যন্ত ব্যাটটা নামিয়ে কোন রকম এ যাত্রায় বেঁচে গেলেন বলবো। ভালো বোলিং, সমীহ জাগানো বোলিং ছিল জোসেফের কাছ থেকে। মাহমুদুল্লাহ 29 রানে পৌঁছে গিয়েছেন। এ প্রান্তে রয়েছেন আন্দ্রে রাসেল, তিনি করেছেন 12 রান, অর্থাৎ 15 ওভার শেষে এই মুহূর্তে সংগ্রহ 102.5 উইকেটে মিনিস্টার গ্রুপ ঢাকার। চমৎকারভাবেই এগিয়ে চলছে, আরো 31টি বল বাকি আছে, রান করতে হবে 28টি, ইজি স্টেজেবল। আমার মনে হয় এই জুটে যদি আর কিছুক্ষণ সময় থাকেন এবং গত ওভারে আমরা যে দু কয়েকটি শট দেখেছি বিশেষ করে আন্দ্রে রাসেলের কাছ থেকে, মাহমুদুল্লাহর কাছ থেকে, তাহলে কিন্তু আর বেশি সময় লাগার কথা না। পরের বল এবং প্রথম বলটি চমৎকারভাবে ডিফেন্স করলেন, এ প্রান্তে ছিলেন আন্দ্রে রাসেল এবং দলীয় অধিনায়ক সাকিব আল হাসান, তিনি দায়িত্বটা নিয়েছেন, দুটি বল করলেন এবং এর আগে 9টি রান দিয়েছিলেন। এটি ব্যক্তিগত তৃতীয় ওভারের বল করছেন, তৃতীয় বল, বল করলেন অফ স্ট্যাম্পের উপরে, বাঘ নিয়েছিল, বাঘটিকে কাজে লাগিয়ে পাঠিয়ে দিলেন তিনি একেবারে ওই কাউ কর্নারের দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানো হলো একেবারে সীমানার কাছ থেকে। তার আগে অবশ্য দুটি রান হবে, দুটি রানই হলো, 102 থেকে 104 রানে পৌঁছে গেল এই মুহূর্তে মিনিস্টার গ্রুপ ঢাকা। চলছে 16তম ওভারের খেলা, মাহমুদুল্লাহ 29, অন্যদিকে রাসেল 14, দরকার 28 রান 27 বল থেকে, 28 রান দরকার, সরি, হ্যাঁ 26টি বল থেকে। পরের বল এবার কিন্তু রক্ষণাত্মক ভাবে খেললেন, কোনো রান হলো না, 26 রান দরকার ছিল, এখন দরকার 25 রান দরকার, 28 বল থেকে 25 রান, ইজি চেজেবল। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু মাহমুদুল্লাহ এবং আন্দ্রে রাসেল বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। মিরপুর থানা প্রান্ত থেকে কয়েক কদম দৌড়ে এসে সাকিব আল হাসান বল করলেন, চমৎকার একটা বল ছিল, অফ স্ট্যাম্পে পড়ে বাঁক নিয়েছিল, একটু ব্যাকফুটে এসে জোরের উপরে একটা পুশ করলেন, বল চলে গেল লং অনে, দ্রুত গতিতে প্রান্ত বদল, সাথে সাথে আরও একটি রান যোগ হলো মিনিস্টার গ্রুপ ঢাকার খাতায়, 106 রানে পৌঁছে গেল 5 উইকেটের বিনিময়ে। 16তম ওভারে আমরা রয়েছি, রিকোয়ার্ড রান রেট 5.72 এবং কারেন্ট রান রেটটা কিন্তু রিকোয়ার্ড রান রেটের উপরে অনেকক্ষণ পরেই গিয়েছে, 6.70 কারেন্ট রান রেট। এবং সাথে সাথে আরও একটি ওভারের পরিসমাপ্তি হলো, 16 ওভার শেষে 107, 5 উইকেটের বিনিময়ে 23 রান দরকার জয়ের জন্য 24 বল থেকে, 24টি লিগাল ডেলিভারি, রান দরকার 23টি, একেবারেই সহজ একটা সমীকরণের মধ্যে কিন্তু চলে এসেছে। এবং সাথে সাথে আড়াই মিনিটের একটা স্ট্র্যাটেজিক টাইম আউট, সেখানে খেলোয়াড়েরা কিন্তু একটু পানি পান করছেন, নিজেদের মধ্যে শলা পরামর্শ করে নিচ্ছেন এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান তারা কিন্তু ব্যাটটাও বদলিয়ে নিলেন এবং গ্রাউন্ডসম্যানরা একটু মাঠের মধ্যে প্রবেশ করলেন। সবকিছু মিলে এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে, তবে ফ্লাড লাইট কিন্তু জ্বলে উঠেছে, দিনের প্রথম ম্যাচ, ফ্লাড লাইট জ্বলে উঠেছে এবং আলোর স্বল্পতা বলতে যেটা বোঝায় সেটি কিন্তু নাই, তারপরে ফ্লাড লাইট জ্বলে উঠেছে। যদিও সূর্যর দেখা খুব একটা ঢাকায় আজকে পাওয়া যাচ্ছে না, সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করেছিলাম রাতের শেষ ভাগে, ইনফ্যাক্ট সব মিলে একটা এই মুহূর্তে ক্রিকেট উপযোগী একটা আবহাওয়া বিরাজ করছে ঢাকার এই মাঠে। পরের ম্যাচটি হবে সেই ঠিক 5:30 চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্সের মধ্যে। খুলনা খুব ভালো অবস্থানে রয়েছে টুর্নামেন্টে, তারা তাদের শুরুটা খুবই ভালো ছিল এবং সেই শুরুটা নিয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। খুলনা 2 পয়েন্ট, একটি খেলায় তারা জয়লাভ করে 2 পয়েন্ট নিয়ে আছে, অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা 2 পয়েন্ট পেয়েছে, বরিশাল 2 পয়েন্ট পেয়েছে, ঢাকা কিন্তু এর আগে দুটো খেলা হয়েছে একটিতেও জয়লাভ করতে পারেনি, 0, তবে সিলেট একটি খেলা হয়েছে তারাও জয়লাভ করতে পারেনি,
তাদের পয়েন্ট শূন্য। তবে ঢাকা আজকে যে অবস্থা এখন পর্যন্ত তৈরি করেছে, জয়ের কিন্তু সুবাতাস ইতিমধ্যে তারা পেতে শুরু করেছে। যদি পায় তাহলে তাদের প্রথম জয় হবে এই বঙ্গবন্ধু বিপিএল 2022 তে, প্রথম জয় হবে তাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন কোভিডকালীন সময়ে মাঠে কোনো দর্শক অ্যালাউ করা হয়নি, যার কারণে দর্শকবিহীন মাঠেই কিন্তু খেলা হচ্ছে। তবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু লোক মাঠে খেলা দেখতে পারবে, তবে তাদেরকে কোভিড যে টিকা, ভ্যাকসিনের টিকার সনদ দেখাতে হবে, তবেই তারা প্রবেশ করবে, করতে পারবে। ইনফ্যাক্ট সারা ওয়ার্ল্ডের ক্রিকেটই এভাবেই চলছে এই কোভিডকালীন সময়ে। কোভিড থেকে বাঁচার জন্য আমরা মাস্ক পরি, স্যানিটাইজার ইউজ করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই এই সংক্রমণ থেকে আমরা রক্ষা পাব। আবারও খেলা শুরু হবে। তাইজুল এসেছেন বোলিংয়ে এবং স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রয়েছেন আন্দ্রে রাসেল। প্রথম বলেই কিন্তু আবেদন হয়েছিল, চমৎকার একটা টার্ন ছিল, সে আবেদনে অবশ্য আম্পায়ার এই প্রান্তে মাসুদুর রহমান তিনি কিন্তু সাই দিলেন না। তাইজুল এক্ষেত্রে বোলিংয়ে এসেছেন, তার ব্যক্তিগত চতুর্থ ওভারের বল তিনি করছেন, 13 রানের আগে তিনি দিয়েছেন। খেলা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে বল শুরু করবেন তাইজুল এ প্রান্ত থেকে। ও প্রান্তে রয়েছেন রাসেল, 16 রান তিনি করেছেন, এর মধ্যে একটা ছক্কা, একটা চারের মার ছিল। পরের বল হবে কি ছক্কা? না, চারের জন্য ইনফ্যাক্ট তিনি খেলেছিলেন, তবে একেবার লং অনে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত একেবারে স্ট্রেট টু দ্য ফিল্ডার বল বরাবরই দাঁড়িয়েছিলেন। বল আসলো ফিল্ডার বরাবর, বল আসার কারণেই তিনি বলটি ধরে ফেললেন। রান একটি এসেছে, স্ট্রাইকে যাবেন মাহমুদুল্লাহ রেয়াদ, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই কাজের কাজটি তিনি করছেন। এখন পর্যন্ত 40 রান করেছেন, দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। পরে বল, এবার কিন্তু স্ট্যাম্পের উপরে ছিল, রোল অফ দ্য রিস্ট, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে বল, ডিপার পজিশন থেকে দৌড়ে এসে ফিল্ডিং হলো, রান একটি আসবে। 108 পাঁচ উইকেটের বিনিময়ে 17তম ওভারে আমরা রয়েছি, রেকর্ড রান রেট 6.00 এবং কারেন্ট রান রেটটা কিন্তু বেশ ভালো, তার উপরেই রয়েছে। এবং দুর্দান্ত একটি বল একেবার স্লটে পেয়েছিলেন, ঘুরিয়ে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে রাসেলের ব্যাট থেকে, ছক্কা, এবং তার এটি ছিল দ্বিতীয় ছক্কা, ইনিংসেরই দ্বিতীয় ছক্কা ইনফ্যাক্ট, এবং দল পৌঁছে গেল 115 রানে, 115 পাঁচ উইকেটের বিনিময়ে। তাইজুলের বল একটু স্লটে পেয়েছিলেন এবং সাথে সাথে সেই কাজের কাজটি করলেন। পরের বল এবার হবে কি ছক্কা? না, ওয়ান ড্রপে সীমানা পার, রাসেল অন ফায়ার, আরো চারটি রান যোগ হলো দলের খাতায়, 115 থেকে পৌঁছে গেল এই মুহূর্তে 119, পাঁচ উইকেটের বিনিময়ে। চলছে 18তম ওভারের খেলা, 119 করতে হবে জয়ের জন্য তাদেরকে, 130 রানের সেই টার্গেট। পরের বল এবারও কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যাবে বাউন্ডারি, থার্ড ম্যান সেখানে বেট চলে গেল, গেইল ছিলেন দূরে, দৌড়িয়েও কাজ হলো না, সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, দুর্দান্ত ব্যাটিং এই মুহূর্তে রাসেলের ব্যাট থেকে। আন্দ্রে রাসেল দুর্দান্ত ব্যাটিং করে চলছেন, 27 রানে তিনি পৌঁছে গেলেন, বল এই মুহূর্তে রান গিয়ে দাঁড়ালো 123 পাঁচ উইকেটের বিনিময়ে, 7টি রান করতে হবে জয়ের জন্য। জয়ের একেবারে কাছাকাছি চলে গিয়েছে এই দলটি এবং দুর্দান্ত ব্যাটিং আমরা দেখলাম আন্দ্রে রাসেল এবং মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। এই জুটেই বলেছিলাম যে তারা যদি টিকে থাকে তাহলে জয়টা খুব সহজ হবে, এবং সেই জয়টা খুব ত্বরান্বিত করতে সক্ষম হলো। মাহমুদুল্লাহ 41 রান করেছেন, রাসেল করেছেন 31 রান 15 বল থেকে, এবং শাকিব আল হাসান দলীয় অধিনায়ক তিনি এসেছেন, এ প্রান্তে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি আর বাকি থাকবেন কেন, আরো একটি ছক্কা মাহমুদুল্লাহর ব্যাট থেকে, লম্বা একটা ছক্কা লং অনের উপর দিয়ে, দুর্দান্ত ছক্কা, 7 রানের দরকার ছিল, এই মুহূর্তে 129 রান হয়ে গেল, অর্থাৎ ম্যাচ কিন্তু এই মুহূর্তে টাই, আর একটি রান দরকার জয়ের জন্য। ঢাকা 129 পাঁচ উইকেটের বিনিময়ে 17.1 ওভারের খেলা হয়েছে, জাস্ট
এই বলটাতেই খেলা শেষ হয়ে যায় কিনা সেটাই দেখার বিষয়। এ প্রান্তে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, অপর প্রান্ত থেকে সাকিব আল হাসান দৌড় শুরু করলেন, বল করলেন ব্যাকফুটে এসে, কি করলেন মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেন, ব্যাকফুটে এসে একটা ড্রাইভ খেললেন এবং শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল গিয়ে জমা পড়ল, ষষ্ঠ উইকেটের পতন হলো, মাহমুদুল্লাহ আউট হলেন। মাহমুদুল্লাহ 47 রান করেছিলেন এবং সাকিব একটি উইকেট পেলেন এই পরাজয়ের এই ম্যাচে। উইকেটটি পেয়ে সাকিব আল হাসান বেশ বড় একটা হাসি কিন্তু তিনি দিলেন, অন্তত একটু হাসি শেষ পর্যন্ত সাকিবের কাছ থেকে দেখলাম, কারণ প্রথম থেকেই তারা বেশ খানিকটা চাপের মধ্যে ছিল। মাহমুদুল্লাহ 47 রান করেছেন, ওখানে ব্রাভো ছিলেন, বলটি লুফে নিলেন, বোলার ছিলেন এক্ষেত্রে সাকিব আল হাসান, এবং সাথে সাথে 129 ছয় উইকেটের বিনিময়ে এই মুহূর্তে সংগ্রহ হয়েছে এবং খেলা কিন্তু আরো একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন, হয়তো এই বলেই খেলা শেষ হয়ে যাবে। মির্জা ফরিদ, আপনাকে আহ্বান করছি ম্যাচের বাকি কথাগুলো বলার জন্য। অসংখ্য ধন্যবাদ পলাশ খান আপনাকে। এদের মধ্যে ম্যাচ কিন্তু টাই হয়েছে শ্রোতা বন্ধুরা, আর এক রান করতে পারলে তাদের যে জয়, সেই জয় তারা কাঙ্ক্ষিত জয়। দুটি ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম এর আগে তারা পরাজিত হয়েছিল, আজকের দিনে তারা প্রথম ম্যাচ থেকে নিজেদেরকে প্রমাণ করবেন, সেই সুযোগটা ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে ছিলেন যার কথা বলছিলাম রাসেল, তারা ডোয়ান ব্রাভো তারা খেলছিলেন, এর আগে আমরা দেখেছিলাম আনন্দের রাসেলের কথা বলতে হয়, তিনি কিন্তু স্বরূপে ফিরে পেয়েছেন নিজেকে এবং আরেকটি রান কিন্তু করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতারের সাথে, সাকিব চলেছেন তার পরবর্তী বলটি করার জন্য, বল করলেন এবার আলতে করে ঘুরিয়ে দিয়েছেন লেগের দিকে, শর্ট স্কোর লেগ অঞ্চলে ঠেলে দিয়েই একবারের মতো জায়গার পরিবর্তন করলেন এবং এরই সাথে 130 রান কাঙ্ক্ষিত যে জয়, সেই জয় কিন্তু তারা ছিনে নিল ঢাকা, তারা কিন্তু জয় ছিনে 4 উইকেটের একটি জয় কিন্তু ঢাকা প্রথম ম্যাচে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতারের সাথে ছিলেন আজকের এই ম্যাচটি, দিনের যে প্রথম ম্যাচ অর্থাৎ পঞ্চম ম্যাচে আমরা ছিলাম বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লীগ যেটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বরিশাল আজকে টসে জয়লাভ করে তারা ব্যাটিং করেছিল, 129 রান করেছিল 20 ওভার 8 উইকেটে। নাজমুল শান্ত 5 রান করেছিলেন, সৈকত আলী 15 রান করেছিলেন, সাকিব আল হাসান তিনি 23 রান করেছিলেন, তহিদ হৃদয় তিনি রানের খাতা খুলতে পারেন, গেইল 36 রান করেছিলেন, নুরুল হাসান সোহান তিনি করেছিলেন 1 রান, ডোয়েন ব্রাভো 33 রান করেছিলেন, জিয়াউর রহমান 1 রান করেছিলেন, আলজারি জোসেফ তিনি 4 রান করেছিলেন, তাইজুল ইসলাম তিনি 2 রান করেছিলেন এবং মিস্টার গ্রুপ ঢাকার পক্ষে যারা বল করেছিলেন রুবেল 3 ওভার মেডেনেই 8 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন, শুভগত হোম 4 ওভার মেডেন নেই 19 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন, হাসান মাহমুদ মুরাদ তিনি 2 ওভার বল করেছিলেন 12 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন, রানরে রাসেল 4 ওভার 27 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন, ইসুরু উদা